প্রতিটা নাগরিকের কাছে আমার প্রশ্ন যে যারা প্রতিষ্ঠান মালিক যারা বাড়ির মালিক আপনি একবার ভেবে দেখেন তো খুব গভীরভাবে যে ফায়ার সার্ভিসের গাড়ি কি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছবে যদি না পৌঁছে থাকে যদি মনে হয় যে না আমার বাড়ি পর্যন্ত পৌঁছবে না তাহলে কেন পৌঁছবে না সেই বিষয়গুলা সমাধান করার দায়িত্ব আপনার বাচ্চা আমাদের দেখেন নাই আরে বলছি তো বাচ্চা এত নিশ্চিত আর জানি দিদি ও এসি হ্যাঁ আছেন ওই তার করে দেন গরি দা হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেছেন একটা ভিডিওর ছোট্ট একটা ক্লিপ দেখাইলাম আমি সেখানে আপনারা দেখছেন যে আমাদের ছোট্ট একটা গাড়ি এরকম গাড়ি যেতে গেলেই কিন্তু আমাদের যে ইলেকট্রিক যে ওয়্যারগুলা আছে সেগুলা বেঁধে যায় তো এটা কি শহর কি গ্রাম সব জায়গাতেই কিন্তু একই সিন একই সিনারিও তো আমি এই ভিডিওটা যারা দেখবেন আমি না টেনে সব পুরোটা দেখবেন কারণ আমার একটা যে প্রশ্ন এটা প্রতিটা প্রতিষ্ঠানের মালিকের প্রতিটা যারা বাড়িওয়ালা বা বাড়ির মালিক তাদের প্রতি আমার একটা প্রশ্ন আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার বাড়ি পর্যন্ত আমাদের এই গাড়িগুলো যায় কি না এই যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে আগুন নির্বাপনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনার বাড়ি পর্যন্ত যায় আমি ওই ভিডিওতে আপনারা দেখেছেন যে এই গ্রামে বিশেষ করে ইলেকট্রিক ওয়্যারগুলো এমন নিচ দিয়ে করা আছে আমাদের গাড়ি থামিয়ে নেমে তারপরে আমাদের কিছু কিছু সাহায্যে তার উঁচা করে আমাদের গাড়ি যেতে হয় যখন একটা মানুষের বাড়িতে আগুন লাগে তখন কিন্তু আমাদের একটা কমন একটা যে দুর্নাম আছে সেটা হচ্ছে আমরা লেটে যাই আসলে লেটে আমরা ফায়ার সার্ভিস কখনোই যাই না যার বাড়িতে আসলে আগুন লাগে তার কাছে এক মিনিট এক ঘন্টা সমান মনে হয় এই জন্য মূলত তার যে অভিযোগ এটা কমন একটা অভিযোগ ফায়ার ব্রিগেড লেটে আসে আসলে লেটে যায় না এবং এই যে বিষয়গুলো থাকে অনেক সময় আমাদের গাড়িতে কিন্তু দা থাকে দা এই যে এখন বর্তমান বিভিন্ন ফলের সময় এখন আম আম গাছে আম ধরবে অনেক যেমন একটা বাঁশ বাঁশ গাছ অনেক সময় রাস্তার উপরে রেখে হেলে থাকে সেই ক্ষেত্রে কি হয় যখন ফায়ার যখন কোনো গ্রাম অঞ্চলে ফায়ার হয় তখন কিন্তু কি হয় তখন আমাদের এই গাড়িটা যেতে অনেক সময় লাগে অনেক সময় আমাদের দা দিয়ে কেটে 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 আমাদের যেতে হয় তো আমি আবারও প্রশ্ন করছি আপনার কাছে আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন যে প্রতিটা নাগরিকের কাছে আমার প্রশ্ন যে যারা প্রতিষ্ঠান মালিক যারা বাড়ির মালিক আপনি একবার ভেবে দেখেন তো খুব গভীরভাবে যে ফায়ার সার্ভিসের গাড়ি কি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছবে যদি না পৌঁছে থাকে যদি মনে হয় যে না আমার বাড়ি পর্যন্ত পৌঁছবে না তাহলে কেন পৌঁছবে না সেই বিষয়গুলা সমাধান করার দায়িত্ব আপনার কারণ যখন আমরা চাই না যে ফায়ার সার্ভিস আপনার বাড়িতে যাক ফায়ার সার্ভিস কাজ করুক কারণ ফায়ার সার্ভিসে কাজ করা মানেই আপনার ক্ষতি কারো না কারো ক্ষতি এই জন্য আমরা সবসময় দোয়া করি যেন কাউকেই ফায়ার সার্ভিস প্রয়োজন না হয় আমরা সবসময় অ্যালার্ট থাকি 24 আওয়ার্স আমরা অ্যালার্ট থাকি আপনাদের জন্য যে কোনো বিপদে সাড়া দেওয়ার জন্য কিন্তু আমরা আবার এটাও দোয়া করি যেন কারোই ফায়ার সার্ভিসের প্রয়োজন না হয় তো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কিছুদিন আগে একটা জায়গায় আগুন নির্বাপন করতে যাওয়ার পরে যে বিষয়টা হয়েছে তাদের মূল অভিযোগ যে আমরা কেন পানিবাহী গাড়ি আনি নাই ওরা বলছে যে পানির ট্যাঙ্কি আনি নাই কেন মূলত এটাতে থাকে পানি এটাতে থাকে পাম্প তো যখন রাস্তা শুরু হবে যখন রাস্তা শুরু হবে আমাদের এই গাড়িটা কিন্তু সচরাচর যেতে পারবে না সেক্ষেত্রে আমাদের এই ছোট গাড়িটা যাবে এবং এখানে কিন্তু কোনো পানি থাকবে না এটা খেয়াল রাখতে হবে যে পানি থাকবে না আপনার নিকটস্থ জলাধার কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করে দিতে হবে এবং পুকুর কোথায় আছে সেটা বের করে দিতে হবে যদি আপনার এলাকায় পুকুর না থাকে পানি না থাকে তাহলেও কিন্তু এই ফায়ার সার্ভিস শুধু যাবেই কোনো কাজ করতে পারবে না তো আমার মনে হয় এইটা প্রতিটা মানুষের জানা দরকার যারা দেখছেন অবশ্যই এটা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ